হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো অসম্ভব গরম পড়েছে, তো এই গরমে তো কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে জল খাই আর লিকুইড জিনিস কিছু খাই। তো আজকে বানাবো বেল দইয়ের একটা লস্যি এবং আইসক্রিম, খুব সুন্দর খেতে, শরীরও ঠান্ডা করবে, মনও ঠান্ডা করবে। বেল দিয়ে, দই দিয়ে লস্যি, বা বেল আর দইয়ের ঘোলও বলতে পারেন, যেটা ইচ্ছা। তা আজকে করবো এই বেল আর দই দিয়ে। এই গরমে বেল আর দই দিয়ে খেতে যে দারুণ লাগে। তো প্রথমে বেলটাকে ভালো করে ফাটিয়ে নেব। কত সুন্দর দেখেছেন বেলের ভিতরটা, এই বেলগুলিতে বীজ হেবি কম থাকে। দই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। তারপরে এই বেলটাকে কাচিয়ে কাচিয়ে এর মধ্যে দেবো, সবটা দেবো না, এতটা লাগবে না, অল্প দেবো। বেলগুলি সব কাঁচানো হয়ে গেছে, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ, অল্প একটু প্রথমে জল দিলাম, কেননা বেল আর দইটাকে ভালো করে চটকাতে হবে। এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আমি 2 গ্লাস বানাবো, তাই 2 গ্লাসের মতনই চিনি দিলাম। আপনারা মিষ্টিটা কম বেশি অনুযায়ী খেয়ে নেবেন। এই যে ভালো করে বেলটাকে এইভাবে দুধ আর দইয়ের সঙ্গে মাখতে হবে, এইভাবে বানিয়ে দেখবেন যা টেস্ট লাগে না। ভালো করে হাতটা ধুয়ে নিয়ে তারপরে মাখবেন, কিছুই না। এই যে মাখার পর এবার বেশি করে জল দিয়ে আমি ছেঁকে নেব, আর কিছুই না। আর একটু জল দেব, জল আর একটু লাগবে, আমি ছাকার পর তারপরে আমি জলটা দেব। দেখতেই পাচ্ছেন এই যে এইগুলি এইভাবে ছেঁকে নিলে হয়ে যাবে, কিন্তু এইগুলির মধ্যে অনেক বেল দই লেগে থাকে, এইভাবে ফেলে দেবেন। এর আগে আমি বেলপানা করা দেখিয়েছিলাম, একই প্রসেস, শুধু দইটা আপনারা এর মধ্যে অ্যাড করবেন, এতে দারুণ লাগে খেতে। আর যদি মনে হয় যে একটু লেবু দিয়ে দেবো, লেবুও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে এইভাবে ফেলে দেবেন, ব্যাস রেডি। এবার এটা আমি ছেঁকে নেব, চিনিটাও গুলে গেছে, একটু গাঢ় গাঢ় বানিয়ে খাবেন, খেতে বেশি ভাল লাগে, বেশি পাতলা করবেন না, অতটা খেতে টেস্ট লাগে না। এই যে আর একটা পাত্র নিয়েছি, আর এই একটা ঝুড়ি, আগে ছাঁকনি দিয়েই ছাঁকতাম, কিন্তু ছাঁকনি দিয়ে সময় লাগে বলে এরকম একটা ঝুড়ি কিনে নেবেন, এমনি ছোটো, একটু দাম বেশি না, 10 টাকা। তো ছাঁকার পর এইভাবে আর একটা পাত্রে ঢেলে নেবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় বেলপানাটা, আর এই গরমের ওয়েদারে কিছু খেতে না ইচ্ছা করলে এই বেলপানাটা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। মনে হবে কি সারাদিন এই বেলপানাই খেয়ে দেখি। কিন্তু ছাঁকা হয়ে গেছে, আমি একটুখানি জল অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ় আছে, আপনারা টেস্ট করে দেখবেন চিনিটা ঠিক আছে কি না। তো চিনিটা ঠিক আছে, তা আমি এই বেলপানাটা দিয়ে এক আইসক্রিম করেও দেখাবো যে আইসক্রিম কী করে হয়। বেলপানা তো রেডি, মানে বেলপানা না, সরি, দই বেলের লস্যি রেডি। এই যে এবার আইসক্রিমটাও দেখাবো। প্রথমে আমি কিছুটা 1 গ্লাস কাঁচের গ্লাসে ঢেলে নিলাম, তারপরে আপনাদের সঙ্গে আইসক্রিম করাটা শেয়ার করেছি। কিছুই না, তাই ছোটো কফি বা চায়ের এই যে গ্লাসগুলি থাকে সেগুলি বাড়িতে থাকলেই হবে, নাহলে একটা বাটি হলেও হবে। এখন দুটো বাটি আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি, বাড়িতে ছিল তাই আপনারা যে কোনো বাটিতেও করে নিতে পারেন। তো এর মধ্যে আমি অল্প একটুখানি বেল দিয়ে দিলাম, তার মধ্যে এই যে দুটো, এগুলিকে আমি গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। তো আমার এগুলি কাটা ছোট হয়ে গেছে, তাই গাড়াটা লাগাতে পারছি না, তো অসুবিধা নেই। এইভাবে এই যে আইসক্রিমের চামচ ছিল, মেয়ের
যখন স্কুলে পড়ছিল তখন এই আইসক্রিমের চামচ দিয়ে আমরা কিছু একটা তৈরি করেছিলাম, কী তৈরি করেছিলাম মনে নেই, হুট করে মনে পড়লো যে আইসক্রিমের চামচ তো আছে, তো এইগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর এই আইসক্রিমের চামচগুলো এর ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি কাটেন, এইটা একটু বড়ো করে কাটবেন, আমার ছোটো ছোটো হয়ে গেছে তাই কাটার অসুবিধা নেই, এইভাবে আপনারা 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তারপরে জমে যাবে। দেখুন একই লস্যি দিয়ে আমরা কি করলাম, বেল আর টক দইয়ের লস্যি বানালাম, আর এই যে আইসক্রিম বানালাম, আইসক্রিমটা আমার হাওয়ায় পড়ে গেল, এটা এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই ডিপ ফ্রিজে রেখে দিলাম, সারা রাতও রেখে দিতে পারেন বা 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যখন জমে যাবে দেখবেন এমনি শক্ত ধরলেই বুঝতে পারবেন, তখন বার করে আপনারা এই কাগজটা বাইরে থেকে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে যখন খাবেন এত সুন্দর টেস্ট হয়েছিল না, দারুণ হয়েছিল। আর এই আইসক্রিমের মধ্যে পারলে আপনারা একটু হলে একটু লেবু দেবেন, এতে টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আইসক্রিমও রেডি, একই জিনিস দিয়ে ওই দিকে আপনারা পাচ্ছেন বেল দইয়ের লস্যি, আবার এখানে বেল আর দইয়ের আইসক্রিম, এত সুন্দর টেস্ট হয়েছিল আইসক্রিম বলুন লস্যিটা দুটোই। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, আর এই গরমে তো খুব উপকার এবং পেটও ঠান্ডা করে। সারাক্ষণ মনে হবে কি এইভাবেই বেলপানা আর লস্যি করে খাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে এভাবে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা, নমস্কার।